আবাস যোজনার ঘর না মেলার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। নিজের অভাবের কথা বলে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার হিরণের। এদিন প্রচারের মাঝে ক্রিকেট খেলতেও দেখা যায় প্রার্থীকে। ত্রিপল বেড়া দিয়ে ঘেরা এক চিলতে ঘর। ঘরের চাল এতটাই নিচু, একটু অসাবধান হলেই মাথায় আঘাত লাগা 100% নিশ্চিত। এদিন প্রচারের মাঝে দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে গিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আসন্ন লোকসভা ভোটে বিজেপির ঝুলিতে ভোট নিশ্চিত করতেই জনসংযোগ, তবে প্রার্থী যেতেই ছবিটা গেল বদলে। হিরণকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক গ্রামবাসী। জানালেন এত কষ্ট করে দিন গুজরান করেন, তা সত্ত্বেও প্রশাসনের উদাসীনতায় পাকা ঘর মেলেনি। মহিলা গ্রামবাসীর কান্নায় ভেঙে পড়া মুহূর্তে করজোড়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল হিরণকে। কি বলবেন হয়তো নিজেও বুঝে উঠতে পারছিলেন না। একাই সংসার টানছি, খেটে খেটে এত পরিশ্রম হয়, কি করব। কি বলবো বলুন, দেখুন আমি তো কিছু বলার নেই, আপনার চোখের জল। আমি কাল সবাইকে হাতে পায়ে ধরে কিছু পাচ্ছিনি, আমার দিনটা তো দেখতেই হয় না। আগলা মেয়ে মানুষ কতটা পরিশ্রম করলে, কষ্ট এই রোদে দিতে, মাঠে কদাল পেড়ে খেটে সংসার টানছি। উচ্চা মাঠে তো উচ্চা চাষ, আলু চাষে খেটে খেটে লোকের দিন মজুরি খাটতে যায়। আগলা জমিন জায়গা একটু কিছু নেই দাদা। অভিযোগ শুনে কোনো প্রতিশ্রুতি দিলেন না হিরণ, তবে কিছুটা আশ্বস্ত করে তিনি জানালেন যে তারপর অবশ্যই এলাকায় আসবেন, যতটা সম্ভব ব্যবস্থা নেবেন। যে ভোট ভোট চেয়ে নিব, তোমার বাড়ি বানিয়ে দেবো, এই বাড়ি দেবো, এসব কথা কোনো কিছু বলবো না। আমি সবকিছু চিন্তা করব, জেতার পরে আবার আসবো, এসব রেকর্ড করে রাখলাম। অন রেকর্ড হলো, জেতার পরে আসবো, এসে দেখবো কি করতে পারি আমি। কোনো আমি ভোটের আগে কোনো প্রতিশ্রুতি দেবো না, মিথ্যা কথা বলবো না। ভোটের আগে সবাই বলে সব বাড়ি বানিয়ে দেবে, সব কাজ করে দেবে, ওই সব করে দেবে, ওই সব মিথ্যা কথা বলে তো লাভ নেই মা, যেটা করতে পারবো সেটা এসে বলবো। হ্যাঁ, ঘাটাল লোকসভা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী দেব। দেব ইতিমধ্যেই দুবারের সাংসদ, আসন্ন ভোটে জিতলে হ্যাটট্রিক হবে তার। এলাকায় সাংসদ কি নিয়মিত আসেন প্রশ্ন করতে গ্রামবাসীরা জানালেন গত 10 বছরে একবারও অভিনেতা সাংসদে দেখা মেলেনি। বলছিলাম যে তোমাদের সাংসদ গত 10 বছরে কখনো এখানে এসেছিল? কোনোদিনও আসেনি। কি অবস্থা, সাংসদে ভোটে জেতার পরে পাইলে যায় কলকাতায়, ভোট আসে ভোট লয় জিতে আর পাইলে যায় কলকাতায়। লক্ষ্মী ভান্ডার, পথশ্রী, যুবশ্রী, রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে, সরকার তা ফলাও করে প্রচারও করে থাকে। রাজ্যের শাসক দলের দাবি, লক্ষ্মী ভান্ডারের অনুকরণে মধ্যপ্রদেশে লাডলি বেহেনা প্রকল্প চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান। অর্থাৎ তাদের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প কতটা সফল সেটা বোঝাতেই বারবার উঠে আসে নানা উদাহরণ। বিজেপি আগেই জানিয়েছে ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ 3 গুণ হবে। এদিন সেই কথাই আরও একবার শোনা গেল প্রার্থীর গলায়। মা বোনদেরকে বলবো যে বিজেপি সরকারে যেদিনকে পশ্চিমবঙ্গে আসবে, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে 3000 টাকা হয়ে যাবে। আর যত মাটির বাড়ি আছে, প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছে, এরা টাকা চুরি করে নিচ্ছে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা প্রধানমন্ত্রী পাঠিয়েছে, সেই 2 লক্ষ কোটি টাকা এরা চুরি করে নিয়েছে। আর আমি আজকে এখানে এসে দেখলাম যে রাস্তা বলতে কিছু নেই, সেই জন্য রাস্তা আমরা বানাবো। তৃণমূলের গুন্ডারা যদি আমাদেরকে আটকায়, আমরা সবাই মিলে দেখে নেব, হাত ভেঙে দেবো। জয় শ্রী আমরা এখানে জেতার পর এই রাস্তা বানাবো। যদি তৃণমূলের হারমাক বাহিনীর ক্ষমতা থাকে, আমাদের এই রাস্তা বানানো থেকে আটকে দেখা। তৃণমূলের কত ঘাড়ে দম আছে, এই রাস্তা আটকে দেখা, রাস্তা আমরা বানাবো, দেখবো কত ঘাড়ে দম আছে। ঠিক আছে বোনেরা, ভাইরা, আমরা একসঙ্গে বানাবো, দেখবো তৃণমূল বাহিনী ওরা বাধা দেবে, কিন্তু বাধা আমরা মানবো না, আমরা রাস্তা বানাবো।
এই রাস্তা আমরা বানাবো। তৃণমূল যদি আসে, যদি স্বয়ং মুখ্যমন্ত্রীও আসে, তাহলেও আমরা রাস্তা বানাবো। কেউ বাধা দিতে পারবে না, কেউ আটকাতে পারবে না। সবাই ভালো থাকবেন, রোদে আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদেরকে আর কষ্ট দেব না, ভালো থাকবেন, সবাইকে নমস্কার জানাই। প্রচারে নানা মুডে দেখা গেল হিরণকে, কখনো অভিযোগ শুনলেন, কখনো এলাকাবাসীর সঙ্গে ফুরফুরে মেজাজে ক্রিকেট খেললেন, আবার গ্রামবাসীদের আবদার মিটিয়ে এক ফ্রেমে বন্দিও হলেন। তার প্রচারে কোনো বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল না, ঢাক বাদ্যও ছিল না, ছিমছাম হলেও এক জমজমাট প্রচার সারলেন হিরণ। পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জন গণ রিপোর্ট, নিউজ বর্তমান।